সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জেবি মিত্র লেনের বাসিন্দা পেশায় ইলেকট্রিক মিস্ত্রি তপন রায়ের হাতে তৃণমূল জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে একটি শ্রবণ যন্ত্র তুলে দেওয়া হয়। এদিন তপন রায় জানান, তার বহুদিনের এরকম একটি যন্ত্রের ইচ্ছে ছিল, এর জন্য তিনি জয় হিন্দ বাহিনীকে ধন্যবাদ জানান। আমি এই কানের মেশিনটা পেয়েছি, খুব খুশি, তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনী থেকে দিয়েছে, এটা আমার খুব ভালো লাগলো। এর থেকে এতে খুশি বলা মুশকিল যে এটা আমাকে দিয়ে খুব উপকার করেছে। এটা আমার শখ ছিল অনেক দিন ধরে, কিন্তু অর্থ সমস্যার জন্য আমি কিনতে পারিনি। কি কাজ করেন আপনি? আমি আগে ইলেকট্রিকের কাজ করতাম, এখন ইলেকট্রিকের কাজ কম নেই। জয় হিন্দ বাহিনীর সহ সভাপতি পল্লব দাস তার হাতে শ্রবণ যন্ত্রটি তুলে দেন। এদিন এই কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জয় হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস বৈরাগ্য সহ অন্যান্য সদস্যবৃন্দ। বর্ধমান শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে বিশেষ করে পল্লব দার উদ্যোগে তপন রায়বাবুকে আমরা, ওর দীর্ঘদিন ধরে ওনার কানের সমস্যা, উনি কানে শুনতে পাচ্ছিলেন না, তো আমাদের কাছে আবেদন করেছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে আজকে আমরা বর্ধমান শহর জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে জেবি মিত্র লেনে ওনার বাড়িতে এসে ওনাকে আজকে কানের মেশিন আমরা দিলাম। কেমন বার্তা পেলেন? উনি ধরুন প্রাণ ভরে আশীর্বাদ করলো, আমাদেরকে তো করলো, সঙ্গে সঙ্গে আমাদের দলকেও করলো। আমাদের দল যে সবসময় মানুষের পাশে থেকে মানুষের কাজ করে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জেবি মিত্র লেনের বাসিন্দা পেশায় ইলেকট্রিক মিস্ত্রি তপন রায়ের হাতে তৃণমূল জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে একটি শ্রবণ যন্ত্র তুলে দেওয়া হয়। এদিন তপন রায় জানান, তার বহুদিনের এরকম একটি যন্ত্রের ইচ্ছে ছিল, এর জন্য তিনি জয় হিন্দ বাহিনীকে ধন্যবাদ জানান। আমি এই কানের মেশিনটা পেয়েছি, খুব খুশি, তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনী থেকে দিয়েছে, এটা আমার খুব ভালো লাগলো। এর থেকে এতে খুশি বলা মুশকিল যে এটা আমাকে দিয়ে খুব উপকার করেছে। এটা আমার শখ ছিল অনেক দিন ধরে, কিন্তু অর্থ সমস্যার জন্য আমি কিনতে পারিনি। কি কাজ করেন আপনি? আমি আগে ইলেকট্রিকের কাজ করতাম, এখন ইলেকট্রিকের কাজ কম নেই। জয় হিন্দ বাহিনীর সহ সভাপতি পল্লব দাস তার হাতে শ্রবণ যন্ত্রটি তুলে দেন। এদিন এই কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জয় হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস বৈরাগ্য সহ অন্যান্য সদস্যবৃন্দ। বর্ধমান শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে বিশেষ করে পল্লব দার উদ্যোগে তপন রায়বাবুকে আমরা, ওর দীর্ঘদিন ধরে ওনার কানের সমস্যা, উনি কানে শুনতে পাচ্ছিলেন না, তো আমাদের কাছে আবেদন করেছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে আজকে আমরা বর্ধমান শহর জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে জেবি মিত্র লেনে ওনার বাড়িতে এসে ওনাকে আজকে কানের মেশিন আমরা দিলাম। কেমন বার্তা পেলেন? উনি ধরুন প্রাণ ভরে আশীর্বাদ করলো, আমাদেরকে তো করলো, সঙ্গে সঙ্গে আমাদের দলকেও করলো। আমাদের দল যে সবসময় মানুষের পাশে থেকে মানুষের কাজ করে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।